কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা একটি ফারাইজ নিয়ে আলোচনা করব আর এটি হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো একষট্টি উনিশশো একষট্টি সালে একটি পারিবারিক অধ্যাদেশ জারি করা হয় পাকিস্তান সরকার জারি করে যেটি বাংলাদেশে এখনও কার্যকর সংবিধানের একশো ঊনপঞ্চাশ ধারার ক্ষমতা বলে তো বন্ধুরা এর যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ এটি হচ্ছে মুসলিম যে মূল যে শরিয়া ল আছে নাইনটিন থার্টি সেভেন এবং মুসলিম যে ফারায়জ আছে এটি থেকে সম্পূর্ণ ভিন্ন তো এই জন্যই আজকের ফারায়জটি একজন ভাইয়ের বিশেষ রিকোয়েস্ট ছিল ওই জন্যই তৈরি করা তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে আসি এখানে এ হচ্ছেন এক ব্যক্তি ওনার দুই ছেলে এবং এক মেয়ে আসতেন তো ছেলেদের নাম ধরলাম আমরা বি এবং সি আর এক মেয়ে হচ্ছেন ডি অর্থাৎ এ ব্যক্তির বি এবং সি নামে দুজন ছেলে এবং ডি নামে একজন মেয়ে আছে এ ব্যক্তির মোট সম্পত্তি হচ্ছে পঞ্চাশ শতাংশ এ ব্যক্তির পঞ্চাশ শতাংশ জমি স্বাভাবিকভাবে যদি উনি মিত্রবরণ করেন তাহলে তার যে দুই ছেলে এবং এক মেয়ে সমস্ত সম্পত্তি পাবে টুইস্ট অনুপাতে কিন্তু এখন এখানে যেটি সেটি হচ্ছে যে হঠাৎ করে দু সালে কী হলো ওনার যে বি নামক ছেলে আছেন উনি মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার যে নিজ নামে ছেলে নিজ নামে ওনার নিজ নামে ষাট শতাংশ জমি কিনা আসে অর্থাৎ বাবার জমি না উনি নিজ নামে নিজে টাকা পয়সা ইনকাম করতেন ওই জন্য উনি নিজ নামে ষাট শতাংশ জমি ক্রয় করছেন তো এখন ফারাইজ হিসাবে যখন আমরা এই ষাট শতাংশ বন্টন করি তখন পিতা হিসাবে মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পিতা পান আর বাকি যে জমিটা আছে ওনার বিধবা স্ত্রী এবং যে সন্তান আছেন ওনারা ওনারা পান অর্থাৎ আমরা যদি সাইটকে ছয় ভাগ করি তাহলে দশ শতাংশ পাব তাহলে আপনারা প্রথম অংশটুকু বুঝে গেলেন অর্থাৎ মৃত ব্যক্তির ষাট শতাংশ জমি ছিল ওনার বিধবা স্ত্রী আছেন ওনার সন্তান আছেন। এখানে আমরা স্পেসিফিক করতেছি না যে ছেলে না মেয়ে ধরলাম ছেলেই আছেন। অর্থাৎ পিতা পেলেন ছয় ভাগের এক ভাগ দশ শতাংশ বিধবা স্ত্রীরটা ওনারা পেলেন আট ভাগের এক ভাগ বাকিটা সন্তান পেল এই পর্যন্ত আমাদের হয়ে গেল এটাতে কারো কোনো অসুবিধা নাই তো এখন হচ্ছে দুই সালে এ ব্যক্তি মারা গেলেন এখন এখন তার এ ব্যক্তির আমরা প্রথমেই পঞ্চাশ শতাংশ জমি জানি ওনার কি আছে ক্রয় করা সম্পত্তি আছে পঞ্চাশ শতাংশ এবং ছেলের কাছ থেকে উনি মৃত ছেলের কাছ থেকে ওয়ারিশ হিসাবে পেলেন কত দশ শতাংশ তাহলে ওনার মোট সম্পত্তি হল ষাট শতাংশ তো এখন এই সম্পত্তিটার ফারায়স কি করে হবে আর যে মৃত ব্যক্তির যে ছেলে আসেন অর্থাৎ যে বি ব্যক্তি যে মারা গেলেন ওনার বি ছেলে ওনার যে ছেলে সন্তান আছেন ওনার কি পাবেন কি না তো বন্ধুরা এখানে প্রথমে আসি আমরা মূল যে ইসলামিক ফারায়েস মূল যে হানাফি শেরিয়া ল সেখানে যদি আমরা প্রথমেই যাই মূল ফারায় এ ব্যক্তি জীবিত ছেলে সেই এবং মেয়ে ডি এরাই সমস্ত সম্পত্তি পাবে টু ইস ওয়ান অনুপাতে মুসলিম ফারায়েজে হচ্ছে যে নিকটবর্তী যদি জীবিত থাকে তাহলে দূরবর্তী পায় না যে মৃত তো ব্যক্তির ছেলে ডি জীবিত সি জীবিত আসেন তাই মৃত ব্যক্তির আরেক যে ছিল বি অর্থাৎ ছেলে বি এর যে ছেলে উনি পাবেন না অর্থাৎ ছেলে এবং মে টু ওয়ান অনুপাতে দেবেন অর্থাৎ ষাট শতাংশের মধ্যে চল্লিশ শতাংশ সি ছেলে পাবেন এবং বিশ শতাংশ ডি মেয়ে পাবেন এটি হচ্ছে মূল ইসলামিক ফারায়েজ তো বন্ধুরা এখন আমরা আসবো উনিশশো সালে যে অধ্যাদেশের ফলে যেটি হলো অধ্যাদেশটি হচ্ছে এমন যে যার সম্পত্তি বন্টন হবে উনি জীবিত অবস্থায় যদি ওনার কোনো ছেলে বা মেয়ে মারা যায় তাহলে যখন যে ব্যক্তি সম্পদ উনি যখন মারা যাবেন যখন ওনার উত্তরাধিকারী সৃষ্টি হবে তখন মৃত ছেলের মেয়ে বা ছেলেরা কি করবেন তাদের পিতা বা মাতা জীবিত থাকলে যে পরিমাণ অংশ পেত সেই পরিমাণ অংশের প্রতিনিধিত্ব করবেন তো এখন এটি যদি আমরা একটু আরও উদাহরণের সাহায্যে বুঝি তাহলে দেখুন এর মোট সম্পত্তি হচ্ছে কত ষাট শতাংশ এখানে আমরা এটাই হিসাব করব না যে ওনার কিনা না পঞ্চাশ শতক এবং ছেলের কাছ থেকে পেয়েছেন দশ শতক ছেলের কাছ থেকে যেটা পেয়েছেন সেটা উত্তরাধিকারী সূত্রে পেয়ে উনার হয়ে গেছে তাহলে ওনার মোট সম্পত্তি ধরবো আমরা ষাট শতাংশ এখানে কখনোই আলাদা করা যাবে না যে কতটুকু এই ব্যক্তির কয়কৃত সম্পত্তি কতকুটু ও আর সম্পত্তি এটি হিসাব করাই যাবে না যেটি ও হিসেবে হিসাবে উনি পেয়েছেন ওটি ওনার সম্পত্তি অলরেডি হয়ে গেছে তার মানে ওনার হচ্ছে টোটাল ষাট শতাংশ সম্পত্তি এটি কাদের মাঝে বন্টিত হবে সি ওনার যে ছেলে জীবিত আছেন সি এর মাঝে ওনার মেয়ে জীবিত আছেন ডি এর মাঝে বন্টিত হবে এবং ওনার যে ছেলেটি মারা গেলেন অর্থাৎ বি নামক যে ছেলে মারা গেলেন তার যে সন্তান আছে তাদের মধ্যে বন্টন হবে এখন বন্টনটা কিভাবে হবে সেটি যদি আমরা করি এই ষাট শতাংশ জমিকে কি করতে হবে আমাদেরকে পাঁচ ভাগে বিভক্ত করতে হবে তার মানে আমরা বারো পাবো পাঁচ বারং সাইট পাঁচ ভাগে কেন করি আমরা জানি যে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করতে হবে কারণ মেয়েরা ছেলেদের চাইতে অর্ধেক পাবেন এজন্যই তাহলে ওনার যে জীবিত যে ছেলে আছেন, স্ত্রী উনি পাবেন চব্বিশ শতাংশ তার পরবর্তীতে ওনার যে ছেলে মারা গেলেন বি ওনার যে সন্তান আছেন, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক ওনার যে সন্তান আছেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক উনি পাবেন চব্বিশ শতাংশ আর মৃত ব্যক্তির যে মেয়ে আছেন ডি উনি পাবেন বারো শতাংশ তাহলে চব্বিশ চব্বিশ আর বারো হয়ে গেল আমাদের ষাট শতাংশ তো এজন্য এটি হচ্ছে মুসলিম পারিবারিক অধ্যাদেশ উনিশশো তো এটিতে আপনারা যেটি স্মরণ রাখবেন সেটি হচ্ছে যে ছেলে মারা গেল ওনার কাছ থেকে পিতার যে সম্পত্তিটা পেল আর পিতার যে নিজের সম্পত্তি সম্পূর্ণটাই বন্টন করতে হবে সম্পূর্ণটাকে মোট সম্পত্তি ধরে নিতে হবে এমন না যে পিতার ক্রাকৃত পঞ্চাশ যে শতক সম্পত্তি সেখানের মধ্যে কে পাবেন যে মৃত ব্যক্তির যে ছেলে যিনি মারা গেলেন তার সন্তানেরা সেখান থেকে পাবেন না শুধু বাবার থেকে যে দশ শতাংশ পেল সেটুকু বন্টন হবে এমন না যেটুকু সম্পত্তি মৃত ব্যক্তির থেকে উনি উত্তরাধিকার সূত্রে পেলেন সেটুকু তার সম্পত্তি হয়ে গেল সেখানে তার পঞ্চাশ দশ সাইট হয়ে যাবে এটাকে কখনোই আলাদা করা যাবে না অনেক অঞ্চলে যেটি করা হয় যে পিতার ক্রয়কৃত যে সম্পত্তি অর্থাৎ দাদার ক্রয়কৃত যে সম্পত্তি সেখান থেকে নাতিকে দেওয়া হয় না শুধুমাত্র যে পিতার মৃত্যুর ফলে যে সম্পত্তিটি বাবা লাভ করে উত্তরাধিকার সূত্রে সেখান থেকে দেওয়া হচ্ছে নাতিকে এটি না বৃদ্ধ ব্যক্তির মোট সম্পত্তি থেকে তার পিতা বা মাতা জীবিত থাকলে যা পেতেন তা সম্পত্তি পাব। তো ওই জন্য চাচা আর ভাতিজা চাচা আর ভাতিজা এবং মামা আর ভাগিনা এদের মধ্যে দ্বন্দ্বের মেন কারণই হচ্ছে এই সমস্ত যাদের মা মারা গেছেন তাদের নানার আগে যাদের বাবা মারা গেছেন দাদা বা দাদির আগে তাদের মধ্যে তো আজকে থেকে আপনারা আশা করি এটি বুঝতে পেরেছেন যে সমস্ত সম্পত্তি মৃত ব্যক্তির কলকৃত হোক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হোক তাকে মৃত ব্যক্তির সম্পত্তি হিসাবে কল্পনা করতে হবে